সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলায় তিনি 500 কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদককে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হল। বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। অভিযোগে সুমন বলেছিলেন, আব্দুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। একটি মাইল ফলক এবং অশনি সংকেত হয়ে থাকবে। গোলাপ সাহেব, উনি 500 কোটি টাকার মানহানির মামলা করেছিলেন। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যখনই কোনো অপরাধের ঘটনা ঘটে, যখনই কোনো দুর্নীতির ঘটনা ঘটে, আমরা আর অবাক টবাক হই না। আমরা মনে করি এটা বাংলাদেশ এবং এই বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটতেই পারে। এবং আমি আগে বহুবার বলেছি যে এই যে ঘটতেই পারে, হতেই পারে, এই যে আমরা মেনে নিয়েছি, এই মেনে নেওয়াটা খুবই ক্ষতিকর। ইনফ্যাক্ট, যেই ধরনের একটা সরকার বাংলাদেশে আছে, একটা স্বৈরাচারী সরকার, যেটা একদম স্পেসিফিকলি একটা ক্রিমিনাল এম্পায়ারে পরিণত করেছে, অপরাধীদের স্বর্গরাজ্য সাম্রাজ্যে পরিণত করেছে, সেটাকে মগের মূল্যকে পরিণত করেছে, এটাকে মাফিয়াতন্ত্রে পরিণত করেছে, সেই সরকারটা আসলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যখনই কোনো অপরাধের ঘটনা ঘটে, যখনই কোনো দুর্নীতির ঘটনা ঘটে, আমরা আর অবাক টবাক হই না। আমরা মনে করি এটা বাংলাদেশ এবং এই বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটতেই পারে। এবং আমি আগে বহুবার বলেছি যে এই যে ঘটতেই পারে, হতেই পারে, এই যে আমরা মেনে নিয়েছি, এই মেনে নেওয়াটা খুবই ক্ষতিকর। ইনফ্যাক্ট, যেই ধরনের একটা সরকার বাংলাদেশে আছে, একটা স্বৈরাচারী সরকার, যেটা একদম স্পেসিফিকলি একটা ক্রিমিনাল এম্পায়ারে পরিণত করেছে, অপরাধীদের স্বর্গরাজ্য সাম্রাজ্যে পরিণত করেছে বাংলাদেশ, এটাকে মগের মূল্যকে পরিণত করেছে, এটাকে মাফিয়াতন্ত্রে পরিণত করেছে, সেই সরকারটা আসলে ঠিক এটাই চায় যে আমরা সব কিছু হতেই পারে বলে মেনে নিচ্ছি, এবং একটু মাঝে মাঝে যদি একটু লাগ নেই, কগনিজেন্স নেইও, একটু ট্রোল টোল করে শেষ করে দিলাম, শেষ হয়ে গেল সব কিছু, ঠিক এই জিনিসটা চায়। আমরা মানে অনেক সময় গভীরভাবে তলিয়ে দেখি না যে এই ঘটনাটার ইম্প্যাক্ট কেমন। নতুন নতুন অপরাধ যখন আমাদের সামনে আসে, এটার ইম্প্যাক্টটা আসলে কী, এটা আমাদেরকে কী ইন্ডিকেশন দেয়। মানে প্রচুর খবর আমাদের সামনে যেগুলো আসে, এগুলো তো মূলত কতগুলো আমরা যদি ভেবে চিন্তা করি, উপসর্গ, মূল রোগ না। মূল রোগটা কত সিভিয়ার পর্যায়ে গেছে যে উপসর্গগুলো এখন এই রকমভাবে নতুন নতুনভাবে আমাদের সামনে আসছে। একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে গরুর ব্যাপারীদেরকে ঘাট ধরে জোর করে নিয়ে এসে গরু ছিনিয়ে নিয়ে নির্দিষ্ট হাটে নিয়ে যাওয়া। প্রথম আলো একটা রিপোর্ট করেছে, আর কেউ কেউ করেছে, আমি প্রথম রিপোর্টের একটা অংশ একটু পড়ি। এবং এই ঘটনাটা মোটেও ছোট করে দেখার ব্যাপার ছিল না, কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনা আমরা আগে আর শুনি নাই, নতুন করে যুক্ত হচ্ছে। পড়ি, কুষ্টিয়ার কুমারখালীর রেজাউল করিম পেশাদার গরুর ব্যাপারী। গত মঙ্গলবার রাত 10:05 গরু নিয়ে কুষ্টিয়া থেকে রওনা হন উত্তরার দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে। ভোর 4:00 ট্রাকটি উত্তরার কামারপাড়া মোড় এলাকায় পৌঁছতেই হঠাৎ লাঠিসোঁটা নিয়ে পথ আটকে ধরেন 20-30 জন যুবক। তারা গরুর ট্রাকটি ছিনিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অস্থায়ী হাটে নেয়ার চেষ্টা করেন। রেজাউল কিছুতে ওই হাটে যাবেন না, প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবকেরা। এক পর্যায়ে ট্রাকে উঠে গরুর রশি কেটে দেওয়ার পাশাপাশি ট্রাকের চালককে মারধর শুরু করেন তারা। পরে ভয়ে যুবকদের কথা মতো হাটটিতে গরু নামান রেজাউল। বুধবার 2:00 দিকে কথা হয় রেজাউলের সঙ্গে, উনি বর্ণনা বলেন, এই জায়গাটা আমার 20 বছরের পাইকারি জীবনে কোনোদিন এমন চিন্তায় শিকার হইনি। এইটা নতুন হাট, শেষ পর্যন্ত গরু বিক্রি করতে পারবো কি না সে চিন্তায় ঘুম নাই। শুধু রেজাউল না, হাটটিতে প্রায় সব বিক্রেতার কাছ থেকে এই একই বর্ণনা পাওয়া গেছে। তারা গরু বিক্রি করতে না পারা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। কামারপাড়া মোড়ের পাশে এখানে কোনখান দিয়ে হাটটা আছে সেটা বলা হয়েছে। সরেজমিনে দেখা যায় এর মধ্যে কিছু গরু উঠেছে হাটটিতে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জামালপুর, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, রাজবাড়ী সহ বিভিন্ন এলাকার গরু। হাটে ক্রেতা নেই, গরুর পাশেই অবস্থান করছে বিক্রেতা বা ব্যাপারীরা। প্রতিবেদক কৌশলে হাটের 15 জন গরু বিক্রেতার সাথে কথা বলেন, তাদের সবাই
মহাসড়ক থেকে গরু নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ করছেন। এসব বিক্রেতারা বলেন, রাত 9টার পর থেকেই মহাসড়কের কামারপাড়া মোড়, ইজতেমা টয়লেট বিল্ডিং এবং আইইউবিটি বিশ্ববিদ্যালয়ের সামনে লাঠি হাতে অবস্থান করেন হাটের লোকজন। গরু বোঝায় কোনো ট্রাক এলেই তারা পথ আটকে ধরেন, এরপর চালক বা গরুর ব্যাপারীকে মারধর শুরু করে ছিনিয়ে নেওয়া হয় হাটে। এ সময় সড়কে পুলিশ থাকলে কেউ এই কাজে বাধা দেয়নি বলে অভিযোগ তাদের। এদিকে মঙ্গলবার রাতে গরু ছিনতাইয়ের ছবি তুলতে গিয়ে মারধরের শিকার হন দৈনিক আজাদের পত্রিকার আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধি নুরুল আমিন হাসান। আমরা খেয়াল করছি, আপনি গরু নিয়ে যাচ্ছেন, একটা নির্দিষ্ট হাটে নিয়ে যাওয়ার কথা ছিল, পথে আপনাকে থামানো হলো, থামিয়ে হুমকি দিয়ে পিটিয়ে আপনার গরুকে নির্দিষ্ট হাটে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের সামনে। একটা ক্রিমিনাল এম্পায়ার, একটা মাফিয়াতন্ত্রে, আমি মাফিয়া স্টেট কীভাবে কাজ করে সেটা নিয়ে আলাদাভাবে একদিন কথা বলবো। গুরুত্বপূর্ণ কন্ডিশনগুলোর একটা সেটা হচ্ছে অর্গানাইজড ক্রাইমের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জড়িত হয়ে পড়ে। মানে এই দেশের একজন আইজিপির যে স্টোরি আমাদের সামনে এসেছে, কতটা অর্গানাইজড ক্রাইমের সাথে উনি জড়িত ছিলেন আমরা বুঝতে পারি। সো এই ঘটনাগুলো ঘটছে এবং একজন বিক্রেতার মতে গত 20 বছরের পাইকারের জীবনে উনি এই ধরনের প্রবলেম ফেস করেন নাই। মাফিয়াতন্ত্রে যা হয়, আপনি এরিয়া অনুযায়ী যদি একজন মাফিয়ায় পরিণত হতে পারেন, আপনি কব্জা করে ফেলতে পারেন ওখানে জনগণকে সাহায্য করার মতো যারা থাকার কথা, রাষ্ট্র যেখানে প্রেজেন্ট থাকার কথা, প্রশাসন পুলিশ, ওগুলো আপনি কব্জা করে ফেলেন এবং আপনি এই কাজ করেন। খেয়াল করুন, একটা হাট বসেছে, সেই হাটে প্রায় সবাই, মানে প্রথম আলো 15 জনের সাথে কথা বলেছে কৌশলে, প্রত্যেকের একই স্টোরি, এই কাজ করছে, একটা দিনে দুপুরে হাট বসিয়ে দিয়েছেন যেখানে আপনি মানুষকে ঘাড় ধরে নিয়ে যেতে বাধ্য করছেন ওই হাটে গরু বিক্রি করানোর জন্য। আমি একটা কথা আবারও বলি বা আবারও বলে যাব, কারো কাছে খুবই রিপিটেশন মনে হতে পারে, কিছু কথা রিপিটেশনের দরকার আছে। আপনি যদি গণতান্ত্রিক রাষ্ট্র হতেন, গণতান্ত্রিক রাষ্ট্রেরও যেখানে যেখানে ন্যূনতম গণতান্ত্রিক চর্চার ব্যত্যয় হয় সেই জায়গায় ফাইট করতে হয় নাগরিকদেরকে। গণতন্ত্র আসলে কোনো সংবিধান আইন বাঁচিয়ে রাখে না, সংবিধান আইন গণতন্ত্রের জন্য দরকার আছে। গণতন্ত্র আসলে গণতান্ত্রিক মানসিকতা বাঁচিয়ে রাখে, এটা যারা ক্ষমতায় যান, যারা রাজনীতি করেন এবং সবচেয়ে জরুরি কথা, যারা রাষ্ট্রের মূল স্টেক হোল্ডার জনগণ, তাদের মধ্যে, তাদের লড়াইয়ের মধ্যে, তাদের সরগোলের মধ্যে বেঁচে থাকে। আবার একইভাবে একটা রাষ্ট্র যদি স্বৈরাচারী হয়ে ওঠে, মাফিয়া স্টেট হয়ে ওঠে, সেটাও কত দ্রুত আরও বেশি খারাপের দিকে যাবে সেটা ডিপেন্ড করে অনেক ক্ষেত্রেই। মানে এখানে তো আসলে যারা ক্ষমতাসীন তাদের গণতান্ত্রিক মানসিকতার প্রশ্ন নেই, যারা বিরোধী তারাও এই মাফিয়াদের আক্রমণের শিকার হন, ঠিক একইভাবে এই শিকার হবার ঝুঁকি আছে জেনে আমরাও চুপ করে থাকি। এবং আমরা যতই চুপ করে থাকি, আমরা যতই মেনে নিতে থাকি এবং আমরা যতই বলতে থাকি যে না এটা তো হতেই পারে, তখন এটা আরও বেশি ভয়ঙ্কর মাফিয়াতন্ত্রের দিকে রওনা দেয়, আরও বেশি স্বৈরাচারের দিকে, আরও বেশি মগের মূল্য খাওয়ার দিকে দৌড়ঝাঁপ করে। আমরা বাংলাদেশে একটার পর একটা নতুন জায়গায় এই মাফিয়াতন্ত্রের অনুপ্রবেশ দেখছি এবং একটা মাফিয়াতন্ত্র যখন স্টেটে কায়েম হয় তখন সেটা আর কিছুকে বাদ দেবে সেটা তো হবার কোনো কারণ নেই। কোরবানির সাথে ধর্মীয় পবিত্রতার প্রশ্ন আছে, ধর্মীয় অনুভূতির প্রশ্ন আছে, কিন্তু খুব স্বাভাবিকভাবে যেটা হয়, মাফিয়াতন্ত্রর কাছে ওগুলো কিছুই না, তার কাছে টাকা তাই প্রধান হয়ে দাঁড়াবে, সুতরাং ওগুলো কিছু কাজ করবে এবং স্টেট মেশিনারিজও এর বিপক্ষে থাকবে না, এর পক্ষে দাঁড়িয়ে বরং কাজ করবে তাই দেখতে পাচ্ছি। আমাদের যা করার আছে, কাজ হবে কি না ইজ এ ডিফারেন্ট ডিবেট, একটু সাহস করে শোরগোল করা, আমি প্রায় শোরগোল করার কথা বলি, সুতরাং এই শোরগোলটা যাতে করি। এই দেশটা মাফিয়া স্টেট হয়ে গেছে, এই মাফিয়া স্টেটটা আরও প্রতিদিন আরও বেশি করে আরও বেশি খারাপের দিকে যাচ্ছে।